আর ঘুমের ছানামে চাঁদের চোখে খায় অবসরে মনে পড়ে তালাতের গান, পুরনো দিনের গান আজ ভরে মন প্রাণ যতই শুনি যে গান। সুবিধা বঞ্চিত মানুষের দাবি আদায়ের কণ্ঠস্বর নচিকেতা, মুখোশ পরা বদমাইশের মুখোশ খুলে সমাজে তাদের নগ্ন পায় তারা তুলে ধরার কণ্ঠস্বরের নাম নচিকেতা, জীবনমুখী গানের অগ্রপথিকে নচিকেতা, খেটে খাওয়া মানুষের গান যার কণ্ঠে তিনিই নচিকেতা। বন্ধুরা, আজ আমরা শুনব নচিকেতার গল্প। এপার ওপার দুই বাংলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম নচিকেতা। এপার বাংলা বাংলাদেশের ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর শেষরি গ্রামে তার বাপের ভিটা, আবার ওপার বাংলা ভারতে তার জন্ম এবং সেখানেই তিনি স্থায়ী। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত লস্কর দ্য অ্যাডভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নচিকেতার মতো দেশি বিদেশি বরেণ্য মনীষীদের জীবন বৃত্তান্ত ও কর্মকাণ্ড জানতে চাইলে এখনই লস্কর দ্য অ্যাডভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। 1964 সালের 1 সেপ্টেম্বর কলকাতায় তাঁর জন্ম। পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মনীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা। প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি প্রকাশিত হয় 1993 সালে এবং প্রকাশ পাওয়া মাত্র অভাবনীয় সাড়া পড়ে যায়। নচিকেতা চক্রবর্তী মুহূর্তে হয়ে যান নচিকেতা। এরপর শুধু সাফল্যের ইতিহাস, পিছন ফিরে তাকাতে হয়নি কখনো। তার সবচেয়ে প্রিয় গান নিজের লেখা গানের মধ্যে নীলাঞ্জনা তৃতীয় খণ্ড। এ পর্যন্ত তিনি 300-এর বেশি গান রচনা করেছেন এবং সুর দিয়েছেন। প্রথমে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি সব বয়সের শ্রোতাকে স্পর্শ করতে পেরেছিলেন। চলিত ভাষার ব্যবহারের সঙ্গে সঙ্গে তিনি 90-এর দশকের দিকে বাংলা সঙ্গীতের নিশ্চল অবস্থায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন। কবির সুমন, সুমন চট্টোপাধ্যায় এবং নচিকেতা বাংলা গানের প্রাচীন ধারণাকে পরিবর্তন করেছে। নচিকেতা চক্রবর্তী একটি আদর্শের নাম, যে আদর্শ সততা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয়ে গড়া। সঙ্গীত জীবনে নচিকেতা রয়েছে বেশ জনপ্রিয়তা। জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্বসেরা। এছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন। একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়ে থাকেন এবং বেশ খ্যাতিও অর্জন করেছেন। যেমন হঠাৎ বৃষ্টি ছবিটিতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে এবং সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করেছেন, আর এই ছবির প্রতিটি গানই বেশ জনপ্রিয় হয়েছিল, এমনকি আজও আছে। তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনেতা হিসেবেও কাজ করেছেন, যেমন কাটাকুটি, খেলাঘর, এই বেশ ভালো আছি, কে যায় ও কুয়াশা যখন ইত্যাদি। 90-এর গোলার দিকের কথা, ওই দিন তিনি দীর্ঘদিনের নাছাটা চুল, মুখভর্তি দাড়ি, ধনুকের শিলার মতো ছিপছিপে গড়ন আর আশ্চর্য তীক্ষ্ণ কিন্তু মায়াময় একজোড়া চোখ, পরনে ঢিলেঢালা শার্ট আর স্কিন টাইট জিন্স আর বেপরোয়া চালচলন যুবকটি। বুকের মাঝে তাজা বারুদ নিয়ে সে গাইছে এই বেশ ভালো আছি, পুরো দেশ যেন কেঁপে উঠল অ্যাটমিক বোমার তাণ্ডবে। তার মুখনিঃসৃত প্রত্যেকটি শব্দ যেন এক একটি মিসাইল হয়ে উঠল অন্যায় অবিচার ও শাসনের নামে শোষণের বিরুদ্ধে। খেটে খাওয়া বঞ্চিত জনতা তাদের মেরুদণ্ডে পেল শক্তি, বেকার যুবকের হতাশা তার গানে পেল নতুন ভাষা, সভ্যতার ফাঁপা বেলুন ফাটিয়ে স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে আত্মপ্রকাশ করল সে, সৃষ্টি হল নতুন একটি যুগের। নচিকেতা একাধারে গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক হিসাবে মন জয় করেছেন অসংখ্য মানুষের। সিঙ্গেলস অ্যালবাম ছাড়াও গেয়েছেন বহু ছবির নেপথ্য সঙ্গীত। হিটলিস্টে রয়েছে বৃদ্ধাশ্রম, একদিন ঝড় থেমে যাবে, অনির্বাণ, কুয়াশা যখন, ডাক্তার সহ আরও বহু গান। আমাদের আধুনিক জীবনযাত্রার সঙ্গে যুক্ত হয়েছে বৃদ্ধাশ্রম নামক একটি শব্দ। সারা জীবন সংসারের জন্য নিজেকে উৎসর্গ করে শেষ জীবনের দিনগুলো অনেকেই এই বৃদ্ধাশ্রমে কাটান, এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। হৃদয়ে কাঁপানো কথার বৃদ্ধাশ্রম গানটি শোনার পর কাঁদেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। অনেকে হয়তো গানটি থেকে শিক্ষাও নিয়েছেন। গানটি নিয়ে শিল্পী নচিকেতার ভাবনা কী, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওটা সবার পছন্দ হয়েছে। আসলে সবার পছন্দ হয়েছে অন্য জায়গায়, নিজেকে ওই জায়গাটাই দেখতে পেয়েছে, এই জন্য সবাই ভয় পেয়েছে গানটা শুনে। 2021 সালে 57 পূর্ণ হলো তাঁর। মাঝে বহুদিন অসুস্থতার জন্য গান গাওয়া থেকে বিরতি নিয়েছিলেন, এরপর কিছুটা সুস্থ হয়েই আগুন পাখি ব্যাক অন অ্যাকশন। নিজের সম্পর্কে একবার তিনি বলেন, আমি নিজে স্ববিরোধী একটা লোক, আমার জীবন দ্বন্দ্বে ভরা, নিজের মধ্যে একটা বিরোধ চলে। পৃথিবীর সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে মার্ক্স, মাথায় একবার ঢুকে গেলে আর বেরোতে চায় না। পৃথিবীর সব কিছুতে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ পাওয়া যায়, এটা করলে তুমি একটা অদ্ভুত রেজাল্ট পাচ্ছ,
অদ্ভুত একটা দৃষ্টি দেখতে পাবে। ছোটবেলায় ঢুকে গেছে, রক্তে ঢুকে আছে, বাবাই ঢুকিয়েছেন আমার মধ্যে এগুলো। নিজেকে প্রাইভেট কমিউনিস্ট বলে দাবি করেন নচিকেতা। সেই প্রসঙ্গে তিনি বলেন, আমি কমিউনিস্ট কিন্তু আমি প্রাইভেট, আমার কোনো দল নেই। জনতা জনার্দন শুনে হবে না বড় প্রীত, পুরুষ মানুষ দুপ্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো, বিবাহিত মানে প্রকারান্তরেতে মৃত। বন্ধুরা, নারী নির্যাতন নিয়ে কথা হয় কিন্তু কেউ পুরুষ নির্যাতনের কথা একবারও একটা পুরুষ নির্যাতন একমাত্র নচিকেতাই অত্যন্ত সূক্ষ্মভাবে সেটাই তুলে ধরলেন এই গান। নচিকেতা গান রচনা করেছেন, সুর দিয়েছেন, লিখেছেন রম্য রচনা, গল্প, উপন্যাস ও কবিতা, সাংবাদিকতাও করেছেন কিছুদিন। কিভাবে গানের জগতে ঢুকে পড়লেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, গান ভালোবাসতাম, বাড়িতে গান বাজনার চর্চা চলতো, নিয়মিত হারমোনিয়াম ঢাকঢোল নিয়ে বসা হতো, ক্লাসিক্যাল চর্চা ছিল। আমার মা খুব ভালো গান গাইতেন, ওটাই পেয়েছি আমি। আমার দিদিরা খুব ভালো গান গাইতেন, বাবা গাইতে পারতেন না, বাবা লিখতেন। ওনার লেখার হাতটাও বোধ হয় আমি পেয়েছি, এভাবে গানে চলে আসা। আমি দেখলাম যে গান ছাড়া আমি কিচ্ছু জানি না। একটা অ্যাপ্লিকেশন লিখতে দাও, দেখবে আমি একটা কবিতা লিখে দিয়েছি। গান যদি না গাইতাম অ্যান্টি সোশ্যাল হতাম, ওই বিষটা আমার ভেতরে আছে। হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে সুরের বাচ্চা, তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে, সারে জাহাজে আচ্ছা। শোষিত সমাজে এমন প্রতিষ্ঠান বিরোধী গান গেয়ে যেন বোমা ফাটালেন নচিকেতা। চারদিকে হইচই, নচিকেতা হয়ে উঠলেন বঞ্চিত জনতার মেরুদণ্ড। কেন এমন জীবনমুখী গান বেছে নিলেন? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, আমি তো বেছে নেইনি, লোকে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে। আমি আমার গান হিসেবেই লিখেছি, আমার পরিচয় বেকার যুবক, আমি আমার কথা বলেছি, লোকে এটাকে জীবনমুখী বলেছে, আমার কিছু যায় আসে না। আমি আমার কথাই লিখেছি, আমি ভবঘুরে হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি আমার কথা বলেছিলাম, মানুষ ওটাকে জীবনমুখী বলেছে। সেটা মানুষকে জিজ্ঞেস করো, কেন জীবনমুখী বলেছে? প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, গানটি হৃদয় ছিঁড়ে যায়নি এমন তরুণ যুবা খুব কমই আছে। কথার ফাঁকে আলোচ্য হয় নীলাঞ্জনা সম্পর্কে, কিন্তু এখানেই নীরব শিল্পী, এ রহস্য কোনোভাবেই প্রকাশ করতে চান না। না না, নীলাঞ্জনা নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি, আদৌ বলবো না, রহস্যটা আমি কখনোই প্রকাশ করব না। নীলাঞ্জনা কি দত্তপাড়ার মেয়ে? এমন প্রশ্নের উত্তরে মুস্কি হেসে হঠাৎ মুখ ফসকে জানিয়ে দিলেন নীলাঞ্জনার ঠিকানা। যা বলে দিলাম, সে দত্তপাড়ারই মেয়ে, তবে এর বাইরে আর কিচ্ছু বলতে রাজি হলেন না। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও কথা হবে অন্য কোনো মনীষীর জীবনগাথা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।